যুক্তরাজ্যে প্রতি 10 জনে 9 জন অভিভাবক চায় তাদের সন্তানদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হোক। সম্প্রতি জাতীয় পরিসংখ্যান ব্যুরোর এক সার্ভেতে এই তথ্য উঠে এসেছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর করা এই সার্ভের বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে রুমানা রাখি। পরিসংখ্যান ব্যুরো 4400 জন অভিভাবক যাদের 16 বছরের নিচে সন্তান রয়েছে তাদের সাথে কথা বলেছেন, যেখানে 88% বলেছেন তারা চায় তাদের সন্তানদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হোক, কারণ তারা মনে করেন টিকাই তাদের সন্তানদের করোনা ভাইরাসের আক্রান্তের হাত থেকে রক্ষা করতে পারবেন। আর 12% অভিভাবক বলছেন তাদের মনে হচ্ছে শিশুদের এই টিকা দেওয়া ঠিক হবে না। পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্য মতে যুক্তরাজ্যে শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের কি মতামত তা জানতে চেয়ে এই সার্ভেটি চলতি বছরের এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত চলে। বর্তমানে যুক্তরাজ্যে 18 বছরের ঊর্ধ্বে মানুষদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে, তবে কবে শিশু কিশোরেরা টিকা পাবে তা এখনই নিশ্চিত করে জানানো হয়নি সরকারের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে সরকারের অ্যাডভাইজারি গ্রুপের পক্ষ থেকে প্রফেসর ক্লাম সাম্পল জানান, এখন পর্যন্ত সঠিক কোনো গবেষণা আসেনি যে টিকা শিশুদের করোনা ভাইরাসের আক্রান্তের হাত থেকে কতটা রক্ষা করতে পারবে। তিনি আরও বলেন, টিকা অবশ্যই নিরাপদ কিন্তু পুরোটা নিরাপদ নয়। কিছু মানুষের দেহে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে, আবার আমেরিকাতে কিছু মানুষের হার্টের সমস্যাও তৈরি হয়েছে। তাই টিকা শিশুদের জন্য কতটা নিরাপদ বা শিশুদের দেহের উপযোগী তা এখনই নিশ্চিত করে গবেষকরা কোনো ধরনের বিষয় জানায়নি। তাই গবেষকদের এই বিষয়টি নিয়ে আরও বিস্তর গবেষণা করা প্রয়োজন বলে মনে করছেন তারা। সেকেন্ডারি স্কুল শিক্ষার্থীদের অভিভাবকদের 53% টিকার পক্ষে রাজি থাকলেও 4% বলছে তারা চায় না তাদের সন্তানরা টিকা দিক। বাকি 35% এখনও বিষয়টি নিয়ে সন্দেহের অবস্থায় রয়েছে। এদিকে যুক্তরাজ্যে শিক্ষার্থীদের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত 15,000 শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাছাড়া বর্তমানে 3 লাখের বেশি শিক্ষার্থী সেলফ আইসোলেশনে রয়েছে। এই ছিল আমার কাছে যুক্তরাজ্যে শিশুদের টিকা নিয়ে যে তথ্যগুলো সর্বশেষ বা যে সংশয় তৈরি হয়েছে তার বিস্তারিত। যুক্তরাজ্যের সব বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে। একই সাথে চোখ রাখুন রানারের ওয়েব পেজ www.rannermedia24.com।